প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছি। আমরা আবার চলে এলাম চতুর্থ শ্রেণীতে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমরা গত ক্লাসে জেনেছি বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে, জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে জেনেছি, জনসংখ্যার ঘনত্ব জেনেছি, জনসংখ্যার যে বৃদ্ধির ধারাটা রয়েছে সেটি জেনেছি। এখন আমরা জনসংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে জানবো। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমরা এখানে একটি বালিকার বিবাহের চিত্র দেখতে পাচ্ছি, এখানে একটি সামাজিক পরিবেশ দেখতে পাচ্ছি যেখানে জনসংখ্যা অনেকগুলো, একটি পরিবারের অনেক সদস্য। ছেলে সন্তানের প্রত্যাশায় মহিলা আবার বাল্যবিবাহের ফলে কি হয়, জনসংখ্যা বৃদ্ধি পায়। বহু বিবাহের ফলেও আমরা জনসংখ্যা বৃদ্ধি হতে দেখতে পাই। এখানে ছেলে সন্তান লাভের আশা, ছেলে সংখ্যা লাভের আশায়ও আমরা দেখছি যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তা আমাদের সমাজের দৈনন্দিনের চিত্র। বাংলাদেশের জনসংখ্যা নানা কারণে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির প্রধান চারটি কারণ হলো সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য, ধর্মীয়। এইসব কারণে আমাদের দেশে কি প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক কারণ, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার পেছনে বিভিন্ন সামাজিক কারণ রয়েছে, যেমন শিক্ষার অভাব, বাল্যবিবাহ, বহুবিবাহ, কুসংস্কার, ছেলে সন্তান লাভের আশা ইত্যাদি। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, আর তাদের অধিকাংশ আয়মূলক কাজে জড়িত নন, ফলে ছেলেমেয়ে লালন পালনই তাদের বেশি সময় ব্যয় করতে হয়। অনেক মা বাবা মনে করেন অধিক সন্তান থাকলে বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করবে, তাই তারা বেশি সন্তান নেয়। এখানে আমরা নারী শ্রমিকদের একটি দৃশ্য দেখলাম, এখানে আমরা আর একটি শ্রমিককে দেখলাম। এখানেও আমরা দেখতে পাচ্ছি নারী শ্রমিক রয়েছে। এই যে ক্ষেত্রগুলো, এগুলো হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র। এই সমস্ত ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, নারীরা পরিশ্রম করছে। এখানে আমরা আরেকটি পারিশ্রম দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কারখানায় নারী শ্রমিক কাজ করছে। অর্থনৈতিক কারণ, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, আর কৃষিকাজে লোকবল বেশি প্রয়োজন হয়। এ কাজ করার জন্য সবাই ছেলে সন্তান চায়, কারণ ছেলেরাই কৃষিকাজ করে পরিবারের জন্য আয় করে থাকেন। আবার বৃদ্ধ বয়সে মা বাবা ছেলে সন্তানের উপর বেশি নির্ভর করে। এখানে আমরা একটি বড় পরিবার দেখতে পাচ্ছি, পরিবারের সকলেই একসঙ্গে রয়েছেন। ধর্মীয় কারণ, অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, তিনি খাবারের ব্যবস্থাও করে রেখেছেন, ফলে তারা অধিক সন্তান জন্ম দেওয়ার বাস্তব সমস্যাগুলোর কথা ভাবেন না। পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পেলে কি কি সমস্যা ঘটতে পারে, আমরা এখানে চিকিৎসা ক্ষেত্র দেখতে পাচ্ছি। স্বাস্থ্যগত কারণ, চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে বাংলাদেশের মৃত্যুহার এখন অনেক কমে এসেছে। জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর ক্ষেত্রে নারীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেয়েদের যথাযথ শিক্ষা থাকলে তারা তাদের পরিবারের জন্য অর্থ উপার্জনের কাজ করতেন। শিক্ষা ও ভালো উপার্জন তাদের জীবনযাত্রার মান সম্পর্কে সচেতন করত, ফলে পরিবার ছোট রাখা সম্ভব হতো। আমরা এই যে জনসংখ্যার বিভিন্ন কারণ সম্পর্কে জানলাম, আমরা যদি এই কারণগুলো সম্পর্কে সচেতন হতে পারি তাহলে আমরা আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারব। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্যাগুলো হয় তার বাস্তব যে প্রভাবগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে, যার ফলে আমরা কি উন্নত জীবনযাপন করতে পারছি না। এজন্য আমরা যে এই সমস্যাগুলো থেকে যে সমাধান করতে পারি এরকম কিছু বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। এই বিষয়গুলো আমরা কি ঝটপট লিখে ফেলতে পারি, কিংবা আমরা বাসায় আমাদের পরিবারের লোকজনদের সাথে আলোচনা করতে পারি এবং বিদ্যালয়েও আমরা আলোচনা করতে পারি। যেমন উন্নত চিকিৎসা সেবা, ছোট পরিবার, সন্তানদের যথাযথ শিক্ষা, নারীদের উপার্জনমূলক কাজে অংশগ্রহণ, এই বিষয়গুলো যদি আমরা যথাযথভাবে পরিচালনা করি তাহলে আমাদের জনসংখ্যার হার কমিয়ে আনা সম্ভব। উন্নত চিকিৎসা সেবা, উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে আমরা বলতে পারি উন্নত চিকিৎসা সেবা থাকলে দেখা যাবে যে মৃত্যুর হার কমে যাবে, তখন আমরা আমাদের জনসংখ্যাগুলো নিয়ন্ত্রিত রাখতে পারব। নারীদের উপার্জনমূলক কাজে অংশগ্রহণ, নারীরা উপার্জনমূলক কাজে অংশগ্রহণ করলে তারা সচেতন হবে, সেক্ষেত্রে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা সম্ভব হবে। সন্তানদের যথাযথ শিক্ষা, সন্তানদের যথাযথ শিক্ষাদান করলে সন্তানরাও সচেতন হবে এবং পরবর্তীতে দেখা যাবে জনসংখ্যার হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। এভাবে আমরা এই সচেতনতামূলক কাজগুলো করতে পারি। এখন আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো নিয়ে আমরা একটি তালিকা তৈরি করে ফেলতে পারি, যেমন সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং স্বাস্থ্যগত। সামাজিক কারণের ক্ষেত্রে আমরা লিখতে পারি শিক্ষার অভাব, বাল্যবিবাহ, বহুবিবাহ, কুসংস্কার, ছেলে সন্তান লাভের আশা ইত্যাদি। অর্থনৈতিক কারণ কৃষিকাজে লোকবল বৃদ্ধির জন্য ছেলে সন্তানের আশা। ধর্মীয় কারণ কুসংস্কার। স্বাস্থ্যগত শিক্ষার অভাব। এভাবে আমরা একটি ঝটপট তালিকা তৈরি করে ফেলতে পারি। এখন আমরা জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে সচেতন করতে টেলিভিশনে একটি নতুন অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারি, যেটিতে আমরা কিছু বিষয় লক্ষ্য রাখব। ১. অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কারা থাকবেন। 2. কী কী দৃশ্য থাকতে পারে। 3. কী বার্তা তুমি দিতে চাও। এভাবে তাহলে আমরা ঝটপট কি পরিকল্পনাটা করি, আমরা আমাদের পরিকল্পনাটা এভাবে করতে পারি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন সংস্থার কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও মসজিদের ইমাম থাকবেন। যে দৃশ্য থাকবে জনসংখ্যার কারণে পরিবহন, বাসস্থান, রাস্তাঘাট, বিদ্যালয় ও হাটবাজারে যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে সেই দৃশ্য দেখানো। যে বার্তা দিতে চাই, অতিরিক্ত জনসংখ্যার কারণে পরিবহন, বাসস্থান, রাস্তাঘাট, বিদ্যালয় সমস্যার সৃষ্টি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, সবাই লেখাপড়া করতে পারছে না, অসুখ হলে সবাই ডাক্তারের কাছে যেতে পারছে না, এছাড়াও অতিরিক্ত জনসংখ্যার ফলে সবাই চাকরি পাচ্ছে না, তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আমি এ বার্তাই দিতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি চমৎকার কাজ করে ফেলবো, সেটি হচ্ছে এই যে আমরা জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে এত কিছু জানলাম, এখন আমরা যার যার মতো করে সুন্দর একটি বাক্য লিখে ফেলতে পারি। তোমার মতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ কোনটি? তাহলে চলো আমরা মুখে বলতেও পারি কিংবা ঝটপট লিখেও ফেলতে পারি। আমার মতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হলো সচেতনতার অভাব। এখন আমরা যার যার নিজেদের মতামতটা লিখে ফেলি। তাহলে আমরা এই যে জনসংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে জানলাম, জনসংখ্যা বৃদ্ধি হলে যে আমাদের সৃষ্ট সমস্যাগুলো সম্পর্কে জানলাম, তাহলে আমাদের অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করা উচিত, আর এই সমাধানের লক্ষ্যে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা জনসচেতনতার জন্য কাজ করব। কিভাবে কাজ করব? আমরা পরিবারের সকলের সঙ্গে আলোচনা করব এবং আশেপাশের লোকজনদেরকে জানাবো এবং বিভিন্ন পোস্টার তৈরি করে জানাতে পারি, টেলিভিশনে যে অনুষ্ঠানটি তৈরি করতে পারি, এরকম বিভিন্ন প্রকার পরিকল্পনা আমরা করতে পারি। তাহলে সবাই আমরা পরবর্তী ক্লাসে কি আরও একটি মজার পড়া নিয়ে আসবো। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।